হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওটা, যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা 2023 জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামে অ্যাপিয়ার করেছিলে, তোমাদের র্যাঙ্ক কার্ড পেয়ে গেছো, তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ভিডিও থাম্বনেলই তোমরা দেখে নিয়েছো যে আজকের ভিডিওতে আমি ঠিক কী নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমেই তোমাদেরকে বলবো, দেখো আজকের ভিডিওতে তোমাদের এর পরবর্তী যে স্টেপ রয়েছে আফটার র্যাঙ্ক কার্ড পাবলিকেশন, সেই সমস্ত কিছু যে ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। যেমন হচ্ছে তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, কাউন্সেলিং রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্টস এখন কাউন্সেলিংয়ের জন্য রেডি করবে, এখন থেকে কি ডকুমেন্টসগুলো রেডি করবে নাকি কাউন্সেলিং নোটিশ দেওয়া পর্যন্ত ওয়েট করবে, ডমিসাইল সার্টিফিকেট কিভাবে রেডি করবে, কোথায় থেকে পাবে ডমিসাইল সার্টিফিকেট, এবং তার সঙ্গে সঙ্গে এর প্রসেসটা কি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে করবে, কোথায় পাবে, তার সঙ্গে সঙ্গে ওবিসি এনসিএল সার্টিফিকেট এবং ইডব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন তথ্য দেব আজকের ভিডিওতে। তাছাড়া তোমাদের থাকছে যে তোমরা কত র্যাঙ্ক করলে একটা গভর্নমেন্ট কলেজ এক্সপেক্ট করতে পারো, প্রিভিয়াস ইয়ারের সঙ্গে কি ডিফারেন্স রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে টোটাল সিট কত রয়েছে, গভর্নমেন্ট প্রাইভেট মেল ফিমেল সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সম্ভবত টপিকগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে যথেষ্ট একটু লেন্দি হতে পারে এই ভিডিওটা, কারণ হচ্ছে অনেকগুলো টপিক আমি কভার করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো, কমপ্লিট ভিডিওটা দেখো সঠিক ইনফরমেশন পেতে। মাঝখান থেকে স্কিপ করলে কিন্তু কোনোভাবেই কোনো ইনফরমেশন সঠিক পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও বলবো, চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, কারণ টেকনোপিডিয়া লাইভ তোমাদের জন্য কিন্তু ডিটেলস আপডেট, তোমাদের কাউন্সেলিং এবং আফটার অ্যাডমিশন সমস্ত কিছু তথ্য তোমাদেরকে দিয়ে সাহায্য করবে টেকনোপিডিয়া লাইভ তোমাদের একদম জব পাওয়া পর্যন্ত। তো চ্যানেলটা লং টার্মের জন্য তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। সবার প্রথম আমি যেটা আজকে আলোচনা করব, তোমাদের কাউন্সেলিং ডেট। কাউন্সেলিং ডেট দেখো, এই উইকের মধ্যে তোমরা আপডেট যদি নাও পাও, কাউন্সেলিং নোটিফিকেশন বা কাউন্সেলিং নোটিশ, আমরা যেটা দেখেছি যে আমাদের কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য কাউন্সেলিং নোটিফিকেশন এসে গেছে অলরেডি। তো তোমাদের নোটিফিকেশনটা এই উইকে যদি নাও আসে, নেক্সট উইকে ডেফিনেটলি তোমরা এই নোটিফিকেশন পেয়ে যাবে, এবং সেই অ্যাকর্ডিং তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়ার একদম সর্বপ্রথম স্টেপ হচ্ছে কাউন্সেলিং রেজিস্ট্রেশন, তার পরবর্তীতে হচ্ছে ফিজ পেমেন্ট, তার পরবর্তীতে তোমাদের চয়েস ফিলিং অ্যান্ড দেন চয়েস লকিং, আফটার দ্যাট তোমাদের ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট, সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট, মপ আপ কাউন্সেলিং, এক্সটেন্ডেড মপ আপ কাউন্সেলিং, স্পট কাউন্সেলিং, এই প্রত্যেকটা কাউন্সেলিং এর আপডেট কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তার জন্য তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এখন থেকে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি সবার প্রথমে আরো একটা কথা বলে নেবো, যে যাদের র্যাঙ্ক একটু দূরে হয়েছে, তোমরা ভাবছো যে আমাদের আমরা আর এক বছর ভালোভাবে পড়বো, যাদের ফার্স্ট অ্যাটেম্প ছিল, কারণ আমাদের ব্যাচে কিন্তু অনেকে রয়েছে যারা সেকেন্ড অ্যাটেম্পটে আমাদের কাছ থেকে ডেফিনেটলি ফার্স্ট অ্যাটেম্প হয়তো তারা নিজে থেকে দিয়েছিল, সেকেন্ড অ্যাটেম্পটে আমাদের কাছে পড়ে যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছে। তো তোমরা যারা চাইছো যে আরও একবার একটু তোমরা নিজেদেরকে জাজ করবে, গভর্নমেন্টে পেতেই হবে, তাদের জন্য বলবো টেকনোপিডিয়া লাইভের প্রিপারেশন ক্লাস কিন্তু শুরু হতে চলেছে কালকে থেকে, 8ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে চলেছে। সেই কোচিং ক্লাসে এখন কিন্তু ডিসকাউন্ট চলছে তোমাদের যে কোর্স ফিজের ওপর, 30% ডিসকাউন্ট। তো তোমরা যদি সেই এক্ষেত্রে ডিসকাউন্টটাকে অ্যাভেল করতে চাও, তোমরা অ্যাডমিশন হতে চাও কোচিংয়ে আমাদের প্রিপারেশন ক্লাসে, সমস্ত ডিটেলস জানতে চাও, অবশ্যই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 8972406444, আমি বারবার বলবো এটা কিন্তু শুধুমাত্র কোচিং অ্যাডমিশন ইনকোয়ারি নাম্বার। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, এক্ষেত্রে র্যাঙ্ক সংক্রান্ত কোনো আপডেট এই নাম্বার থেকে তোমাদের জানানো হবে না। এইবার দেখো তোমাদেরকে যেটা বলবো, দেরি না করে যারা চাইছো যে নেক্সট ইয়ার প্রিপারেশন নেবে, ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের প্রিপারেশন ক্লাসে ভর্তি হতে পারো, 30% ডিসকাউন্ট তোমাদের জন্য রয়েছে, আর্লি বার্ড অফার বলতে পারো। এবং এক্ষেত্রে তোমাদের আরো যে বিষয়টা বলবো, যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, ডিটেলস জানো, ক্লাসের সমস্ত তোমরা ওভারফোনও কন্ট্যাক্ট করতে পারো, বাট আমি বলবো অ্যাট ফার্স্ট হোয়াটসঅ্যাপ করতে, তারপরে তোমরা ডিটেলস জানতে গেলে ওভারফোন কন্ট্যাক্ট করতেই পারো। তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যে টপিকটাতে ছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের কাউন্সেলিং নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, কাউন্সেলিং এর এই স্টেপ, প্রত্যেকটা স্টেপে আমরা তোমাদেরকে গাইড করব, ডেফিনেটলি তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। এর পরবর্তী যেটা বলবো তোমাদেরকে, যে তোমাদের টোটাল সিট 2022 সাথে, অনেকে তোমরা 2022 সিট ম্যাট্রিক্স দেখছো, আমাদের লাস্ট ডে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা দুটো লাইভ করেছিলাম, সেই লাইভ অনেকে তোমরা দেখেছো। তো তোমাদের যে সিট ম্যাট্রিক্স আমি আরো একবার ইনসার্ট বলবো, দেখো ওভারঅল তোমাদের 7,500 মতো সিট থাকছে জিএনএম এনএম মিলিয়ে। তোমাদের 2022 850টা গভর্নমেন্ট সিট ছিল, এএনএম এর টোটাল 13টা ইনস্টিটিউট ছিল। তো এবছর কিন্তু 850 থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা ডেফিনেটলি 850 থাকবে, সেটা থেকে কমার কোনো সম্ভাবনা নেই। নতুন সিট ম্যাট্রিক্স তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, খুব তাড়াতাড়ি সেটা তোমাদের জন্য কিন্তু চলে আসবে, এলেই আমি তোমাদেরকে অফিসিয়ালি আপডেট দিয়ে দেবো আমার এই চ্যানেলে।
তার সঙ্গে সঙ্গে তোমাদের জিএনএম মেল ক্যান্ডিডেটদের জন্য যেমন 105টা সিট ছিল, হোপসো এবছর 105টাই থাকবে, নতুন বাড়ার সম্ভাবনা খুব একটা নেই, বাড়লেও খুব অল্প কিছু সিট হয়তো বাড়তে পারে। প্রাইভেটের ক্ষেত্রে সিটটা অ্যাজ ইট ইজ যেমন রয়েছে, দু একটা কলেজ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যদিও ফাইনাল আপডেট আমরা সিট ম্যাট্রিক্স এলে অফিসিয়ালি সেটাই জানতে পারবো। এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল সিট যেটা রয়েছে গভর্নমেন্টের 2700 মতো সিট থাকবে তোমাদের, প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু 7500 টোটাল ওভারঅল সিট, বাকিটা কিন্তু 6900 সামথিং সিট যেটা তোমাদের থাকছে সেই সিটটা, এক্ষেত্রে তোমাদের বাকি যে সিটটা থাকছে অর্থাৎ 7500 থেকে যে সিটটা তোমাদের যদি আমি বাদ দিই, বাকি সিটটা কিন্তু প্রাইভেটের জন্য অ্যালোটেড থাকছে। এর পরবর্তীতে তোমাদের আমি যেটা বলতে চাইবো, দেখো 2021 অনেক বেশি সিট ছিল, 2022 কমেছে, 2023 কমার সম্ভাবনা খুব বেশি আমি দেখছি না, এক্ষেত্রে সিট কিছু বাড়বে কিন্তু কমবে না। এটা গেল টোটাল সিট। এছাড়া তোমাদেরকে বলবো, আমি অলরেডি কিন্তু এক ঘন্টা লাইভ সেশনে পুরো ডিটেলস ডিসকাশন করেছি, কোন ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট আছে, টোটাল সিট ম্যাট্রিক্স নিয়ে ডিসকাস করেছি। সেই ভিডিও যদি দেখে না থাকো, ডেফিনেটলি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে সেটাকে অবশ্যই দেখে নাও। এক ঘন্টা হতে পারে সেই টাইমের ভিডিওটা, বাট সেই লাইভের একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি। তোমাদের এবছর কাট অফ কেমন যেতে পারে তোমাদের, অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত র্যাঙ্ক, জিএমআর এএনএম, জিএমআর জিএনএম, অর্থাৎ তোমাদের যে মেরিট র্যাঙ্ক তার পাশে জিএমআর, জিএমআর কোনটা এটা তো অনেকে কনফিউজ হচ্ছে। মেরিট র্যাঙ্ক বলে যেটা লেখা আছে দেখবে তার মধ্যে ব্র্যাকেটে লেখা আছে জিএমআর, দুটো জিএমআর তোমাদের আছে, জিএনএম এর জন্য একটা জিএমআর, এম এএনএম এর জন্য একটা জিএমআর, তারপর আলাদা করে তোমাদের কাস্ট র্যাঙ্ক থাকলে সেই কাস্ট র্যাঙ্ক গুলো আছে, যাদের আছে তাদের রয়েছে, যাদের নেই তাদের ক্ষেত্রে কাস্ট র্যাঙ্ক কিন্তু থাকছে না। তো এটা গেল তোমাদের গুরুত্বপূর্ণ যে আপডেট, যেটা আমি ওই ভিডিওতে অলরেডি ডিটেলসে ডিসকাস করেছি, তো সেটা নিয়ে আমি আজকে বেশি কিছু বলছি না, তোমরা সেই ভিডিওটা দেখে নাও। প্রত্যেককে রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং তোমাদের কাট অফ কত যেতে পারে সেই কারণে কিন্তু তোমরা আজকের থাম্বনেইলে আমার সেই আপডেটটা দেখেছো। এর পরবর্তীতে তোমাদেরকে আমি আরো যে বিষয়টা বলবো, ডকুমেন্টস। দেখো অনেকে বলছো যে ডমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস এখন থেকে কি রেডি করব, তাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখো তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়াটা, র্যাঙ্ক কার্ড, এই রেজাল্ট এগুলো বেরোতে অলরেডি কিন্তু ওভার টাইম হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, পরীক্ষাও তোমাদের দেরি করে হয়েছে, তো কাউন্সিলিং এ একটা তৎপরতা দেখা যাবে, কারণ তোমাদের কাউন্সিলিং কিন্তু অনেকগুলো এক্সট্রা রাউন্ড তোমাদের থাকে, এক্সটেন্ডেড মপ আপ, তারপরে হচ্ছে স্পট কাউন্সিলিং, তো অনেকটা টাইম টেকিং প্রসেস এটা হয়ে যায়, অনেক হিউজ নাম্বার অফ স্টুডেন্টস, অনেক সিট রয়েছে সেগুলোকে ম্যানেজ করা। তো সেই রিগার্ডিং যদি আমি তোমাদেরকে বলি, এখন থেকে শুরু করে দাও, তার কারণ ডমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে তোমরা দুটো প্রোফর্মা পাবে। আমি ডমিসাইল সার্টিফিকেট রিলেটেড একটা আলাদা ভিডিও তোমাদের করেছিলাম, সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেফিনেটলি তোমরা দেখে নেবে সেই ভিডিওটা। কিন্তু এখানে তোমাদেরকে যেটা বলবো, প্রোফর্মা A1, প্রোফর্মা A2। দেখো প্রোফর্মা A1 A2 হচ্ছে শুধুমাত্র যারা তোমরা এটা নিতে পারবে, তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট, তুমি যেখান থেকে HS পাস করেছো বা 2023 অ্যাপিয়ার করেছিলে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু তোমাদের এই প্রোফর্মাতে তোমরা হেড অফ দ্য ইনস্টিটিউট নিতে পারবে। এমন কিন্তু না যে অনেকে আমরা ভাবি যে শুধুমাত্র যারা এবছর HS পাস করেছে তারাই প্রোফর্মা 2 নিতে পারবে, তা নয়, তারা কিন্তু প্রোফর্মা 2টাও যারা পাস করেছো আগে তারাও নিতে পারো, কিন্তু যারা এবছর তোমরা অ্যাপিয়ারিং তাদের জন্য এটা প্রেফারেবল আমরা বলি, এবং যে ক্ষেত্রে যারা তোমরা আগে পাস আউট হয়ে গেছে তোমরা প্রোফর্মা A1টা করতে পারো, যেটার কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রপার অথরিটিকে দিয়ে তোমাকে করতে হবে। যদি তুমি পঞ্চায়েত এরিয়া রেসিডেন্ট হও, প্রথমে তোমাকে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে তারপর বিডিওতে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, তারপর অনলাইনে সেই প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এই প্রোফর্মাটা নিয়ে গিয়ে সেখানে তুমি লিখিয়ে আনবে। যারা মিউনিসিপ্যালিটি রয়েছে সেম প্রসেস, তোমাদেরকেও আগে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে, তারপর সেই ডমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো যে গ্রাম পঞ্চায়েত থেকে যদি তুমি নাও, গ্রাম পঞ্চায়েত সভাপতি কাছ থেকে যদি নাও, MLA MP এনাদের কাছ থেকে নিলে কিন্তু এটা পুরো কমপ্লিট রিজেক্ট হয়ে যাবে। এর জন্য অথরিটি যেটা রয়েছে SDO BDO DM SDPO SP তারপর এক্ষেত্রে তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা রয়েছে, SP, এই সমস্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ, এনাদের কাছ থেকে তুমি এটা নিতে পারো। তো আমি খুব ইজি মনে হয় যারা বিডিও এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা বিডিও থেকে নেবে, বাকিরা SD অফিস থেকে বা DM অফিস থেকে তোমরা নিতে পারো, আমি সেই ভিডিওতে ডিটেলসে বলেছি। এর পরবর্তীতে যেটা রয়েছে, এখন থেকে আবেদন না করলে তোমাদের একটা টাইম টেকিং প্রসেস রয়েছে, এবং দেখো 6 মাস ভ্যালিড থাকে তোমরা জানো, সো সেক্ষেত্রে তোমরা এখন থেকে আবেদন করে দাও। প্রত্যেককে আমি আগে থেকেই করতে বলেছিলাম, অনেকে অলরেডি সেটা রেডি করে রেখেছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তবুও তুমি যদি আফটার অ্যালটমেন্ট 2-1 দিনের মধ্যে সেটা রেডি হয়ে যায়, কিন্তু ডমিসাইল সার্টিফিকেট রেডি হয় না। আমি বলবো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাও এখন থেকে রেডি করে রাখো তোমরা, টেস্টগুলো করিয়ে নিয়ে সেক্ষেত্রে MBBS ডক্টরকে দিয়ে মেডিকেল ফিটনেস প্রোফর্মা তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, বা আমি যে ভিডিও
ভিডিওটা বলছি ডমিসাইল সার্টিফিকেট রিলেটেড, সেই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি, সেখান থেকেও তোমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারো। আরেকটা কনফিউশন যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে ওবিসি নন ক্রিমিনাল সার্টিফিকেট। দেখো এটা কিন্তু ম্যান্ডেটারি, যারা এনসিএল ওবিসি রয়েছে তারা এটার জন্য এলিজিবল ওবিসি কোটাতে, এবং তোমাদের কিন্তু 1/4/2023 এর পর এনসিএল কারেন্ট সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, আগেকার থাকলে সেটা হবে না, সেটাকে রিনিউ করতে হবে। তার জন্য এসডি অফিস থেকে তোমরা এটাকে রিনিউ করতে পারবে, এনসিএল প্রোফর্মা একটা পাওয়া যায়, তোমরা যদি বলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আমাকে, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো সেই প্রোফর্মাটা, বা তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে সেই প্রোফর্মাটা পেয়ে যাবে। সেই প্রোফর্মাটা নিয়ে গিয়ে তোমাদেরকে এনসিএল করিয়ে আনতে হবে, কারণ এটা লাগবে। যদি তুমি এটা না করো তাহলে তোমার ভর্তি প্রক্রিয়াতে প্রচুর প্রবলেম হবে। এবং আরো একটা বিষয় তোমাদেরকে বলবো, যে যারা মেডিকেল ফিটনেসের জন্য যে টেস্টগুলো করবে, এমন কিন্তু করবে না যে টেস্টগুলোর যে সার্টিফিকেট বা টেস্টগুলোর যে ডকুমেন্টেশন সেগুলো রেখে দেবে, কারণ অনেক এনটিএস এ ভর্তির সময় বিশেষ করে গভর্নমেন্ট এনটিএস গুলোতে এটা দেখতে চাওয়া হয়, তোমার টেস্ট রিপোর্টগুলো সব ক্ষেত্রে চায় না, বাট কিছু কিছু এনটিএস চায়, তাই এগুলো অবশ্যই যত্ন করে তোমাদের সঙ্গে রেখে দেবে। দেখো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেকটা তোমাদের ডিসকাস করলাম টোটাল সিট এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট, ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক কেমন যেতে পারে সেটার জন্য বলবো। আমি অলরেডি একটা ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছি আমাদের লাইভ সেশনে, সেটা দেখতে পারো, লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং পরবর্তী ভিডিওতে আমি কিন্তু ডিটেল শুধুমাত্র এই র্যাঙ্ক এটার ওপর তোমাদের একটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটা অলরেডি লেন্দি হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো লেন্দি ভিডিও অনেকেরই পছন্দ নয়, সেই জন্য কিন্তু সেই ভিডিওটা পেতে অবশ্যই কমেন্ট করে জানাও বা সেই লাইভ সেশনটাকে দেখে নাও, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। প্রত্যেককে বলবো কাউন্সিলিং খুব ক্রুশিয়াল টাইম, ভালোভাবে তোমরা কাউন্সিলিংটাকে করবে, সমস্ত আপডেট পেতে আমাদেরকে ফলো রাখো, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।